কিছু লোক আছে ঈমান আনার পরে ঈমানের মজাও বুঝে না, বলবেন হুজুর এরা কারা, দেখবেন ঈমান আনার পরেও সুদ খায়, ঈমান আনার পরেও ঘুষ খায়, ঈমান আনার পরেও চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই রকম ঈমান আনার পরে নামে ঈমানদারি, নামে ঈমানদারির কথা বলে তলে তলে হারাম কাজ করে, এরকম মানুষ আমাদের সমাজে নাই, যারা ঈমান আনার পরেও হারামে লিপ্ত এরা ঈমানের স্বাদ পায় নাই, আর যারা ঈমান আনার পরে সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে সেফ রেখেছে এমন মানুষও আছে দেখবেন, ঈমানের জন্য জেলে চলে যায়, ঈমানের জন্য ফাঁসির রশি হাসি মুখে গলায় দেয়, তখন ঈমানের মধ্যে যাদের রোগ ঢুকেছে নিফাক ঢুকেছে এরা বলে এই মানুষগুলা কেমন দেখো, এই কথাগুলো না বললেই হইতো, এমন কাম না করলেই হইতো, আমাদের মতো হেকমতওয়ালা হইলে তো বেঁচে যেত, ও আমার ভাই আপনি ঈমানের স্বাদ বুঝেন না, ঈমানের স্বাদ বুঝেছেন নবী রাসূলরা, ঈমানের স্বাদ বুঝেছেন নবী রাসূলদের অনুসারী সাহাবীরা, ঈমানের স্বাদ তারা এমন ভাবে বুঝেছেন বলে ঈমানের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন, তারপরেও তারা বেঈমানদের সামনে মাথা নত করেন না, ঈমানের স্বাদ এটা যে ব্যক্তি পায় সে ব্যক্তি ঈমানের জন্য তার নিজের সর্বস্ব বিলিয়ে দেয়, আর যে ঈমানের স্বাদ পায় না তার কাছে ঈমান ঈমান আমল কিচ্ছু তার কাছে ভালো লাগে, এজন্য ঈমানের স্বাদ পাওয়া লাগবে, আল্লাহ তাআলা এখানে বলেছেন তুমি তোমার চোখে হেফাজত করো তোমার অন্তরে ঈমানের স্বাদ আমি ঢুকাইয়া দেব, সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন, আপনারা হাদিসটা এখনো বুঝেন নাই, আল্লাহ তাআলা বলেছেন তোমার চোখের হেফাজত করো তোমার অন্তরে ঈমানের স্বাদ হুজুর ঢুকাইয়া দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের স্বাদ ঢুকাই দেব, ঈমানের স্বাদ পেলে তারাবির নামাজ দেড় ঘন্টা হইল মনে হবে দেড় মিনিট, ঈমানের স্বাদ যে অন্তরে নাই সে অন্তর হলো এমন হুজুর দশ মিনিট নামাজ আদায় করলে পেছন থেকে নামাজে মজা, নামাজে মজা, ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ নিয়ে ওয়াজ করলে এক রাত লাগবে, ঈমানের স্বাদ কি জিনিস বুঝেন, আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে বিষাক্ত তীর ঢুকেছে, সাহাবীরা খুলতে যায় চিৎকার মারে, নবীজি বললেন দাঁড়াও নামাজের সময় হোক দেখবা কি হয়, তখন নামাজে দাঁড়িয়েছেন অন্যান্য সাহাবীরা গিয়ে তীর খুলে নিয়েছেন, তিনি আহ শব্দ করেন নাই, সাহাবীরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আলী তুমি নামাজে দাঁড়ানোর পর তীর বের করলাম একটু আহ কিছুই করলাম না, তিনি বললেন নামাজে দাঁড়ানোর পরে আমি তিলাওয়াত আরম্ভ করে এমন স্বাদ পাচ্ছিলাম মজা পাচ্ছিলাম, তখন তোমরা আমার পা থেকে যে তীর বের করছো আমি তো টেরও পাই না সালাম ফিরে দিকে না, তোমরা এটা বের করে ফেলছো, সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ থাকলে আপনার নামাজ মজা লাগবে নামাজেও স্বাদ পাবেন, ঈমানের স্বাদ যদি আপনি না বুঝেন সুদ ঘুষের দিকে আপনার নজর যাবে দৃষ্টি যাবে মনোযোগ যাবে, আর ঈমানের স্বাদ যে অন্তরে থাকে ঈমানের জন্য ওই ব্যক্তি মরতেও পারে, আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন তোমার চোখের হেফাজত করো তোমার অন্তরে ঈমানের স্বাদ, দুনিয়ার কোনো পীর বুজুর্গ হুজুর না আমি আল্লাহ ঢুকাই দিব, ঈমানের স্বাদ জান তো কিসের হেফাজত করতে হবে, শুধু পরনারি থেকে কিসের থেকে, সকল হারাম এবং অশ্লীলতা থেকে, কয়জন মানুষ আছি আমরা সাহস করে বলতে পারবো এই যুগে যে চব্বিশ ঘন্টায় আমার চক্ষু খারাপ ভিডিওর দিকে হারামের দিকে খারাপ ছবির দিকে, একটা মেয়ের ঊর্ধ্ব উলঙ্গ ছবির দিকে যায় না, কতজন মানুষ আছি আমরা এই যুগে শতকরা এইরকম হয়তো দশ জন এই যুগে পাওয়া যাবে, চোখের হেফাজত এটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, বড় চ্যালেঞ্জিং ব্যাপার, এজন্য আল্লাহ আগে বলেছেন চোখের হেফাজত পরে বলেছেন লজ্জাস্থানের হেফাজত, আল্লাহর হাবিব বলেছেন ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুম আদমানু লাকুমুল জান্নাহ, নবীজি বলেছেন তোমরা আমার জন্য ছয়টা জিনিসের দায়িত্ব যদি না হও আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব, নবীজি বলেছেন যেহেতু হাদিসটা গুরুত্বপূর্ণ আমি আবারও রিপিট করছি ভালো করে আমার ভাইরা শুনেন, নবীজি বলেছেন তোমরা যদি আমার জন্য ছয়টা দায়িত্ব না তোমাদেরকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমি রসুল নিজে নিয়ে নিব, সুবহানাল্লাহ, জুড়ে বলেন তো কয়টা, এক নাম্বার হলো উসলুকু ইদা হাদাসতুম যখন কথা বলো
মিথ্যা বলো না সত্য কথা বলো আমাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে না নাই আছে মিথ্যা হলো সকল পাপের জননী সকল পাপের মা মিথ্যা বলা যাবে না নবীজি বলছেন যখন কথা বলো তখন সত্য বলো দুই নাম্বার ওয়াউফু ইদা ওয়াদতুম যখন ওয়াদা করো ওয়াদা রক্ষা করো ওয়াদা ভঙ্গ করো না তিন নাম্বার হলো ওয়াদু ইদা তুমিনতুম যখন তোমাদের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না আমানতটা ঠিকঠাক রাখো চার নাম্বার হলো ওয়াহফাদু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নাম্বার হলো গুদ্দু আবসারকুম চক্ষু সংযত করো ছয় নাম্বার হলো কাফু আইদিয়াকুম এই দুই হাতকে মানুষের ক্ষতি করা থেকে বাঁচাও এই ছয়টা কাজের মধ্যে চক্ষু হেফাজত আছে লজ্জাস্থানের হেফাজত আছে এই ছয়টা কাজ যারা করবে নবীজি বলেছেন আমি তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহর হাবিব বলেছেন চক্ষুটা হেফাজত করে ফেলো আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুতরাং আমার ভাইয়েরা আমার বাবারা চোখের হেফাজত করেন শুধু যুবক না অনেক বুড়া মানুষের চক্ষুও খারাপ কিছু মানুষ বুড়া হয় বাবারা রাগ করছে দয়া করে রাগ কইরেন না আমি আপনাদেরকে রাগানোর জন্য বলি নাই মাঝে মাঝে আমাদের কাছে মানুষ মাহফিলে অভিযোগ পাঠায় আমাদের এলাকায় বুড়া মানুষও মাঝে মাঝে রাস্তাঘাটে ইফতিজিং করে কারণ জোয়ান কালের খাইছিল বুড়া হওয়ার পরেও যায় না এজন্য কিছু বুড়া মানুষ এমন আছে জোয়ান কালে যেমন মহিলাদের পিছে গুড়গুড় করতো কিছু বুড়া মানুষ আছে গ্রামে দিনের বেলায় এইবারে ওইবারে গিয়ে মহিলাদের সাথে পান সুপারি খায়া খায়া খালি গল্প গুজব করে এজন্য চাচাদেরকে বাবাদেরকে ভাইদেরকে সবাইকে বলছি ভাইরা চোখের হেফাজত করেন চোখের হেফাজত করতে হবে কথাটা কার আস্তে বলবেন না জোরে বলেন হুকুমটা কার এই চোখের হেফাজত শুধু আপনাদের নয় নারীদেরকেও আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না মহিলারা ভাবতেছে সব ওয়াজ আজকে পুরুষের উপর দিয়ে চলে যাচ্ছে আল্লাহ এবার আপনাদেরকে পরের আয়াতে বলছেন অ নবী মুমিনা নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের চোখের হেফাজত করে তারাও যখন মোবাইল হাতে নেয় তখন যেন ভারতীয় সিরিয়াল না দেখে তারাও যখন মোবাইল হাতে নেয় তখন যেন পর্নোগ্রাফি না দেখে এখন অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে এখন অনেক মেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ের হলে থাকে হোস্টেলে থাকে মহিলা মেসে থাকে সারাদিন ল্যাপটপ অথবা ফোন হাতে নিয়ে অশ্লীল অশ্লীল নাটক আর সিনেমা দেখে এজন্য নারীদেরকেও বলছেন অ নারীরা পর পুরুষ থেকে এবং সকল অশ্লীল খারাপ চিত্র ভিডিও সকল কিছু থেকে চোখের হেফাজত করো একটা হাদিস আমার মনে পড়ে গেল খুব খেয়াল করে শুনেন খুব খেয়াল করে হাদিসটা শুনেন নবীজির স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন কুনতু ইনদা রাসূলুল্লাহি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা তিনি বলেছেন আমি নবীজির কাছে ছিলাম নবীজির আরেক স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনিও বসাছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা দুজনেই নবীজির স্ত্রী দুজনেই নবীজির কাছে বসা ফা আকবালা ইবনে উম্মে মাকতুমিন ওয়া দানিকা বাদান উমিরনা বিল হিজাব এমন সময় ইবনে উম্মে মাকতুম নামে অন্ধ একজন সাহাবী আসলেন নবীজি তখন আমাদের দুইজনকে বললেন উমিরনা বিল হিজাব আমাদেরকে বললেন তোমরা তার থেকে পর্দা করো তখন নবীজির দুইজন বিবি বললেন ওগো আল্লাহর রাসূল আলাইসা আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা যে ব্যক্তি আপনার কাছে এসেছে তিনি কি অন্ধ নন তিনি তো চোখে দেখেন না যেহেতু অন্ধ তিনি আমাদেরকে দেখবেন না চিনবেন না শুনেন মা বোনরা ভালো করে শুনেন এই কথা শুনে নবীজি তার স্ত্রীদেরকে জবাব দিলেন আফাম ইয়াওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি আমার এই সাহাবী না হয় অন্ধ কিন্তু তোমরা আমার দুই বউ তোমরা কি অন্ধ
সে না হয় দেখে না কিন্তু তোমরা তো তাকে দেখছো সুতরাং তোমরা তাকে দেখবা না তোমরাও পর্দা করো আর আলে চলে যাও সুবহানাল্লাহ কি বুঝলেন এখান থেকে মা বোনদেরকে বলছি আপনিও পরপুরুষ থেকে যারা মাহরাম নয় সেই সকল বেকানা পুরুষ থেকে আপনার চক্ষুকে হেফাজত করবেন অশ্লীল পত্র পত্রিকা বিজ্ঞাপন বিলবোর্ড সাইনবোর্ড খারাপ ভিডিও এগুলো থেকে আপনিও আপনার চক্ষুকে হেফাজত করবেন চোখের হেফাজতের কথা আল্লাহ পুরুষকে যেমন বলেছেন নারীকেও তেমনি বলেছেন ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ পুরুষকেও বলেছেন নারীকেও বলেছেন পুরুষদেরকে বলেছেন ওয়াইহফাদু ফুরুজাহুম নারীদেরকে বলেছেন ওয়াইহফাদনা ফুরুজাহুন্না ও নবী পুরুষ আর নারী মুমিন পুরুষ নারী উভয়কে বলেন লজ্জাস্থানের জন্য হেফাজত করে কারণ হলো লজ্জাস্থানের হেফাজত করা এটা হলো মুমিনের গুণাবলী মুমিন নারী পুরুষের গুণ হলো আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন সূরা মুমিনুনে আল্লাহ মুমিন নারী পুরুষদের বৈশিষ্ট্য বলেছেন সেখানে তাদের একটা গুণের কথা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম لفروجهم حافظون আল্লাহ বলেছেন তারা তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত কথার অর্থ হলো মোট দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার অর্থ হলো পুরুষ এবং নারী উভয়ে সতর ডাকবে পুরুষের সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত নারীর সতর হলো পুরা শরীরই তার সতরের অন্তর্ভুক্ত একজন নারী যখন ঘর থেকে বের হবেন নন মাহরাম পুরুষের সামনে যাবেন তখন তিনি পূর্ণাঙ্গ পর্দা করবেন বুরখা পরবেন নিকাব পরিধান করবেন লজ্জাস্থান হেফাজতের একটা অর্থ হলো পরিপূর্ণ পর্দা করা আর লজ্জাস্থান হেফাজতের দুই নাম্বার অর্থ হলো অশ্লীল এবং হারাম রিলেশন থেকে বেঁচে থাকা অবৈধ পন্থায় যৌনাচারে লিপ্ত না হওয়া অবৈধ পন্থায় যৌনাচারের দিকে ধাবিত না হওয়া যুবক ভাইদেরকে বলছি চরিত্র বানাও ইউসুফ আলাইহিস সালামের মতো নাম শুনেছেন আপনারা ইউসুফ নবী আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেছেন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহু আকবার যাকে দেখলে চোখ ফেরানো যেত না যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটেছে ঢের উপায় নাই তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের সুন্দরী ধনাঢ্য মহিলা জুলাইখা কৈশোরকাল থেকে ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখছেন দেখতে দেখতে তার রূপে মহাবিষ্ট হয়ে গেলেন একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন তারপরে বললেন ইউসুফ সাতটা দরজা সবগুলো দরজা আমি তালা লাগিয়ে আমার কাছে চাবি রেখে দিয়েছি এটা হলো রেস্ট্রিক্টেড এরিয়া এখানে আমার পারমিশন ছাড়া কেউ আসে না সব দরজা লক এখানে তুমি আমি যা করব কেউ জানবে না কেউ দেখবে না ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন দুষ্ট মহিলা কি বলে আমি আর সে এখানে যা করব কেউ না কি জানবে না দেখবে না কেউ না জানলেও না দেখলেও যিনি জানবেন এবং যিনি দেখবেন তিনি কি এই মহিলা যখন এই প্রস্তাব দিল ইউসুফ আলাইহিস সালাম জবাবে বললেন মাআযাল্লাহ তিনি বললেন তুমি আমাকে যে কুপ্রস্তাব দিয়েছো আমি এর থেকে পানাহ চাই কার কাছে আল্লাহর কাছে পানা আছে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর তওয়াক্কুল করে তিনি যখন তালাবদ্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন তিনি জানতেন সবগুলো দরজা বন্ধ জুলাইখার কাছে চাবি কিন্তু ইউসুফ নবীর মনের মধ্যে এই ভরসা ছিল তামাম পৃথিবী তামাম বিশ্ব জাহানে সকল সৃষ্টির কুদরতি চাবি যার কাছে তিনি কি তিনি চাইলে বন্ধ দরজাও খুলে যেতে পারে কি পারে না এই জন্য আল্লাহর উপর ভরসা করে একজন মুমিন তো আল্লাহর উপরেই ভরসা করবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন
মুমিন একমাত্র ভরসা করবে যার উপরে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সে আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম যখন তালাবদ্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন আল্লাহ তাআলা তার নবীর উপরে খুশি হয়ে গিয়ে সাতটা দরজা সবগুলো দরজার তালা ঠাস ঠাস করে খুলে দিয়ে দরজা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলে আমার যুবক ভাইদেরকে বলছি চরিত্র হতে হবে এমন আল্লাহর হাবিব বলেছেন যদি আপনি আপনার এই চরিত্র এমন বানিয়ে লজ্জাস্থানে হেফাজত করতে পারেন জিনা থেকে বেবিচার থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন তো নবীজি সুসংবাদ দিয়ে বলেছেন বুখারীর হাদিস মাইয়াতমাল্লিমা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি আতমানুল লাহুল জান্নাহ যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব তাহলে আল্লাহ এখানে বললেন বান্দা বান্দি চোখের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো হারাম থেকে বেঁচে থাকো এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বললেন কষ্ট হচ্ছে আপনাদের আজকের মাহফিলে মহিলারা আছে না আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবার নারীদের ব্যাপারে বলা হচ্ছে আপনারা ভাববেন না যে আপনারা রিটায়ার্ডে চলে গেছেন আপনাদের বউ আছে না বোন আছে না আপনাদের সাথেও কথাগুলো সংশ্লিষ্ট আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করবেন কেমনে দুইটা আমল শিখাই দিই এই চক্ষু হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ কয়টা আমল এক নাম্বার রাস্তাঘাটে পরনারী দেখলেই যাদের মেয়েদের দিকে তাকাতে ইচ্ছে করে চোখের হেফাজত করবেন কেমনে আমল শিখায় দেই অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে ঘুরলে মেয়েদের দিকে শুধু তাকায় অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলেই মিসকিনের মতো তাকায় সকালবেলা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা যায় হা করে তাকায় থাকে এখন হয়তো অনেকেই বলে হুজুর আমি চাই চক্ষুকে হেফাজত করতে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পারি না একটা আমল শিখান কেমনে আমি চক্ষুটাকে বাঁচাবো আমলটা কি বলবো এই আমলটা যদি করেন দেখবেন কালকে থেকে আপনার চক্ষু ঠিক হয়ে গেছে সেই আমলটা হলো যখনই কোনো মেয়ের হেঁটে যাবে তাকানোর আগে ভাববেন এইটা তো আমার নিজের বোন হতে পারে এইটা আমার নিজের বোন হতে এইটা ভাববেন এটা ভাবার পরেও যদি আপনার মাথা ঠিক না হয় তো বলবো যে কাজটা আপনি করতেছেন সেম কাজটা যদি আপনার বোনের সাথে কেউ করে তখন আপনি কি করবেন কই হুজুর ফাটাই ফেলবো একদম আচ্ছা আপনার বোনকে যদি রাস্তাঘাটে কেউ তাকায় থাকে রাস্তাঘাটে তাকায় বলে ইস যে সুন্দর আপনার ভালো লাগবে শুনতে জোরে বলেন ভালো লাগবে তা আপনার বোনের দিকে কেউ তাকালে আপনার যদি খারাপ লাগে যার দিকে তাকাচ্ছেন সেও তো আপনার মতো কারো না কারো বোন এই চিন্তা এই অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসবেন দেখবেন চক্ষু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ বলছিলাম আমল শিখাবো কয়টা এটা না হয় মেয়েদের দিকে তাকানো থেকে বাঁচাইলেন চক্ষুকে কিন্তু রাস্তাঘাটে যে অশ্লীল বিজ্ঞাপন দেওয়া আর ফোন হাতে নিলেই যে খারাপ খারাপ ভিডিও আসা এটার থেকে বাঁচাবো কেমনে আমি কি তখনও ভাববো এই নায়িকা আমার বোন এটা তো আমি ভাববো না তখন বাঁচাবো কেমনে চক্ষুকে তখন বাঁচাবেন কেমনে সেই আমলটা হচ্ছে সেই আমলটা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর তোমাদের চোখের খেয়ানত কেউ জানে না কিন্তু যিনি জানেন তিনি কে কিভাবে আপনি হারাম বিজ্ঞাপন আর মোবাইলে খারাপ খারাপ ভিডিও থেকে নিজেকে বাঁচাবেন চোখের হেফাজত করবেন দুই নাম্বার আমল হলো মোবাইলে ইন্টারনেট কানেকশন লাগানো আমি আমার রুমে ঢুকে গেলাম বাবা মা ভাই বোন যার যার রুমে এখন আমি যদি পর্নোগ্রাফি দেখি নাটক বা সিনেমা দেখি কেউ এটা জানবে না দেখবে না চক্ষু বাঁচাবেন কেমনে আপনি অন্ধকার রুমে একা যখন আছেন তখন অন্তরে এই অনুভূতি আনে আমার অন্ধকার ঘরের কাজ কাম তো কেউ জানে না কিন্তু যিনি সব এখন দেখছেন তিনি কি এই দুইটা আমল আপনার চোখের হেফাজতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এক নাম্বারটা কি বলেছি তা মেয়ে হেঁটে যাচ্ছে তাকানোর আগে ভাববেন এটা আমার এটা আমার এখন অনেকে বলবে হুজুর সব বোন হইলে বিয়ে করবো কোনটারে
এটা বিয়ের সময় আসলে দেখা যাবে ঠিক কি না আর দুই নাম্বার খারাপ খারাপ ভিডিও আর এই যে প্রযুক্তির অপব্যবহার এই যে প্রযুক্তির অপব্যবহার থেকে বাঁচবেন অন্তরের ভিতরে এই ভয় রাখতে হবে আমার চোখের খেয়ানত বাপ মা ভাই বোন কেউ জানে না যিনি সব জানেন তিনি কে আল্লাহ এই দুইটা আমল মনে থাকবে তো আরো জোরে বলেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আরো 15 20 মিনিট মনোযোগ থাকবেন ইনশাআল্লাহ শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা আছে আবি আইতেদের জন্য সুখবর আজকে আছে সবার মনোযোগ থাকবে তো এবার আল্লাহ চোখের হেফাজত লজ্জাস্থানের হেফাজতের কথা বলে রূপচর্চার কথা বললেন রূপচর্চার সীমারেখা নির্ধারণ করে দিলেন নারীর সৌন্দর্য কতটুকু প্রকাশিত হবে কতটুকু হবে না কোথায় কখন কতটুকু প্রকাশ করতে পারবে একজন নারী তার সৌন্দর্য কতটুকু প্রকাশ করবে কতটুকু প্রকাশ করবে না এবার আল্লাহ সেই কথা পরে আয়াতে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وليضربن بخمرهن على جيوبهن আমার দিকে তাকান আল্লাহ বলছেন যেটা আপনা আপনি প্রকাশিত হয় সেটা ছাড়া কোন নারী যেন তার রূপ সৌন্দর্য কাউকে প্রকাশ না করে নিষেধ করেছেন কে এখন প্রশ্ন হলো যেটা আপনা আপনি প্রকাশিত হয় ওইটা আবার কোনটা মনে করেন একজন নারী কোন অফিসে সিগনেচার করতে গেল তার হাতের আঙ্গুল দেখা গেল হাতের তালু দেখা গেল এটা যে দেখা গেল এটা আপনা আপনি প্রকাশিত হল নারী সিগনেচার করার কারণে অথবা একজন নারী বুরখার উপরে অর্ণা দিয়েছেন চাদর পরিধান করেছেন এই যে এই বুরখা অথবা এই যে বুরখার উপরে এই যে চাদরটা আছে চাদরের সৌন্দর্য প্রকাশিত হয়েছে এই চাদরের সৌন্দর্য নারী ইচ্ছা করে দেখায় না এটা আপনা আপনি প্রকাশিত হয়েছে আল্লাহ বলেছেন একজন নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে পরপুরুষের সামনে যেন নিজেকে পূর্ণাঙ্গ পর্দার সাথে রাখে আর এমন একটা অরনা যেন মাথার উপরে দেয় যেটা তার মাথা সহ ঢেকে বক্ষদেশ পর্যন্ত আপনি পক্ষদেশ পর্যন্ত আবৃত করে রাখে নারীদেরকে আল্লাহ সতর্ক করলেন আল্লাহ তাআলা বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা জাহেলী যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না এখন আপনাদের প্রশ্ন হুজুর এখানে যে আল্লাহ এতে জাহেলী যুগের নারীদের কথা বলেছেন জাহিলি যুগের নারীরা ঘর থেকে কেমনে বের হতো এই আয়াতে জাহিলি যুগের নারীদের প্রশংসা করা হয়েছে নাকি নিন্দা করা হয়েছে আস্তে বলবেন না পুরুষ মানুষের মতো জবাব দেন এই আয়াতে জাহিলি যুগের নারীদের প্রশংসা হয়েছে না নিন্দা হয়েছে এখন প্রশ্ন হলো নিন্দা হলো কেন তারা চলাফেরা করত কেমন আপনি সমস্ত তাফসীর পড়ে দেখেন জাহিলি যুগের নারীরা যখন ঘর থেকে বের হতো বুকের মধ্যে তখন তাদের গায়ের মধ্যে জামা ছাড়া আর কোনো পোশাক থাকতো না শুধু জামা থাকতো অরনা থাকতো না এই কারণে তাদের বক্ষদেশ প্রকাশিত হয়ে যেত এমনকি জাহেলি যুগের কিছু নারীরা এত পাতলা কাপড় পরতো যাতে করে তার শরীরের সেন্সিটিভ জায়গাগুলো পর্যন্ত বোঝা যেত অরনা পরতো না মাথায় অরনা দিত না মাথায় খোপা বাঁধত টাইট করে মাথার বাঁধন দিত মাথা দেখা যেত গলা দেখা যেত বক্ষদেশেও তারা পর্দা করতো না আল্লাহ তাআলা মুমিনা নারীদেরকে বললেন খবরদার নারীরা জাহিলি যুগের নারীদের মতো এই রকম ঘর থেকে বের হয় না যদিও আমরা দাবি করি এই যুগটা আধুনিক যুগ কিন্তু আধুনিক যুগে কিছু নারীর চলাফেরা এত খারাপ এই নারীদের বেশভূষা দেখলে মনে হয় এরা জাহিলি যুগের নারীদের চাইতে আরো খারাপ যে শর্টকাট কাপড় চোপড় এখন এসেছে এই যে মাফলার আমরা পুরুষ মানুষ মাফলার যেমন এমনি গলায় ঝুলাই কিছু অসভ্য নারীরা দেখবেন অরনাকে সুন্দর করে গায়ে না দিয়ে অরনাও তারা মাফলারের মতো ঝুলাই আছে না নাই অসভ্যের মতো চলাফেরা করে শার্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে টপস পরে মেয়েরা বের হয়ে যায় আবার অবস্থা এমন 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 পোশাক পরে পাতলা আটো সাটো এদের ব্যাপারে নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে অসভ্য কিছু নারীরা এমন ভাবে চলাফেরা করবে নিসা ওহম কাসিয়াতুন আরিয়া
এমন সব কাপড় চোপড় পরবে দেখলে মনে হবে এরা উলঙ্গ মহিলা পাতলা টাইট ফিট কাপড় চোপড় পরবে মাথার মধ্যে এরা যখন কোন ওড়না বা হিজাব পাবে সেটার পরিস্থিতি হবে এমন নবীজি বলেছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাব বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরবে দেখবেন আমার সমাজে কিছু নারী বের হইছে বুকের অংশ দেখায়া এই রকম ভাঁজ দিয়া দিয়া শর্টকাট হিজাব মারে আছে না নাই আছে না নাই এই নারীদেরকে নবীজি বলেছেন ইলানু হুন্না তোমরা এই নারীদেরকে লানত দাও ফা ইন্নাহুন্না মালউনাত কারণ এরা অভিশপ্ত মহিলা লানত প্রাপ্ত মহিলা এদেরকে লানত দিয়েছেন আল্লাহ এদেরকে লানত দিয়েছেন ফেরেশতা এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার শাপলাপুরের মা বোনদেরকে বলে যাচ্ছি বলে না মায়েরা শুনেন ঘর থেকে যখন বের হবেন এমন একটা বোরখা পরবেন যে বোরখাটা হবে লুজ টাইট ফিট বোরখা পরবেন না এখন তো এমন এমন বোরখা বের হয়েছে বোরখার মাধ্যমে আরো ফিতনা বাড়ে লাল নীল হলুদ বেগুনি কত কালারের যে বোরখা কালো রঙের বোরখা পরবেন টাইট ফিট বোরখা পরবেন না লুজ বোরখা পরবেন এমন বোরখা পরবেন যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা না যায় নিকাব পরিধান করবেন মুখটাকে ঢেকে তারপরে ঘর থেকে বের হবেন আমার দেশে কিছু মহিলা আছে যখন সে বাড়ি থেকে বের হয় তার সাজগোজ করতে সময় লাগে দুই তিন চার ঘন্টা যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে দুই তিন চার ঘন্টা সাজগোজ করে ওই মহিলার চরিত্র ভালো না এই মহিলা জামাল আর কামাল ভাইকে দেখানোর জন্য দুই তিন ঘন্টা রূপচর্চা করেছে জামাল কামাল আছে নাকি এখানে এরা খুশি এটা আসলে আমার ইন্টেনশন ছিল না তাদের নাম বলা আমার উদ্দেশ্য ছিল এমন যেই মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে দুই তিন চার ঘন্টা সাজগুজ করে পর পুরুষকে দেখাবার জন্য পর পুরুষকে আকৃষ্ট করার জন্যই মহিলা সাজগুজ করেছে ক্লাবে যাবে বিয়ের জন্য আরে বাপরে বাপ কি মেকআপ আশকারা মাসকারা কিছু পুলা পাই না সে আশকারা মাসকারা মাখা মেয়েদেরকে দেখা পাগল হয়ে যায় আটা ময়দা মাখা মেয়ে দেখা পাগল হয় না কিছু মহিলা আছে আটা ময়দা মাখলে লাগে এক রকম সুটাই ফেললে লাগে আর এক রকম বাস্তবতা বড় ভিন্ন জিনিস মা বোনদেরকে বলবো বাড়ি থেকে বের হচ্ছেন রেডি হতে পাঁচ মিনিট লাগবে জাস্ট ফ্রেশ হবেন যে পোশাক আছে তার উপরে বুরখা পরবেন নিকাব করে বের হয়ে যাবেন আটা ময়দা লিপস্টিক আর সাজগুজ করতে যত মন চায় হাজবেন্ডের জন্য সাজগুজ করবেন আপনার গোটা এলাকার পুরুষের জন্য সাজগুজ নয় কিছু মহিলা আছে ঘরের মধ্যে হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো আর যখন শাপলাপুর বাজারে মহেশখালী বাজারে কক্সবাজারে অথবা চিটাংয়ে যায় তখন সাজগুজ করে জরিনা আর সকিনার মতো যায় এটা ভালো নারীদের বৈশিষ্ট্য না ঘর থেকে বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন আপনি স্বামী আপনার বউকে পর্দা করাবেন এটা আপনার দায়িত্ব কিছু পুরুষ তো এমন বেহায়া কিছু মানুষ এমন আছে এমন ব্যক্তিত্বহীন যাদের রুচিতে দুর্ভিক্ষ বিয়ে করার পরে দেখছে বউটা একটু সুন্দর তো ভাবে আমার বউটা যে এত সুন্দর এটা তো মুখ বেকি শাপলাপুরের মানুষ জানে না তো মানুষেরও তো একটা হক আছে মানুষ একটু জানুক তখন সে বউকে বলে ও বউ তুমি আমার বাইকে উঠো পিছনে উঠো চলো আজকে আমরা একটু বের হই বউ বলল শাড়ি পেট আর পিঠ বানালো স্টেডিয়াম যাতে করে এলাকার সকল দর্শকরা দেখে এরপরে বাইকের পেছনে নিয়ে বাইক চালানো আরম্ভ করলো হরন দিয়ে দিয়ে গেল পুলা পাইন পাইলো জিজ্ঞেস করলো ভাইকে কয় চিনস না তোর ভাবি কয় উফ ওয়াও আমি যেগুলা বলতেছি এগুলার বাস্তবতা আছে না নাই এই বেহায়াগুলো উফ আর ওয়াও শুনে খুব খুশি হয় যে ব্যক্তি তার নিজের বউয়ের পেট পেট আর পিঠকে গোটা এলাকাবাসীকে দেখায়া আনন্দ নেয় এই লোকটার রুচিতে দুর্ভিক্ষ আছে এটা ব্যক্তিত্বহীন পুরুষ নিজের বউ দেখতে মন চাই না নিজেই দেখো আর এখন তো ফিতনার জামানা ক্ষমতার জন্য বউ দিয়া ব্যবসা করে আলেম হয়েও বউ বেপর্দা করে দেয় যারা আলেম হয়েও পর্দা বুঝে না বউকে বেপর্দা বানায় দেয় এরা সত্যিকারের আলেম নয় ভণ্ড মানুষে তো নিচে নামতে পারে
الله أكبر الله مدير كه هدايات دين بوديا ببشاي كنا سنا ناي هذا چاچا دا بوشتے سننا جبوكرا ٹھیکی بوشتے سن آگے چلو ٹرابل بلوگ فوڈ بلوگ ایکن کی بلوگ کپل بلوگ کی بلوگ হাজবেন্ড ওয়াইফের সব কিছু এখন শেয়ার করে দেয় ভিডিও বানায় কয়েকটা টাকা কামানোর ঢাকায় ঠিক কি না বলেন ঠিক আপনারা তো ঠিক কইলেন মনে সব আল্লাহর ওলি কি কুতুব এখানে বসারে তো ফেসবুকে মেসেঞ্জারে যে আপনারা স্টোরি দেন ফেসবুকে বউয়ের ফটো আপলোড আয়রা আবার কারা এই এলাকায় এগুলো নাই তো যেভাবে আছে বলতেছে বুঝাই যাচ্ছে ওয়াজ যে কমন পড়ছে এরপরে আল্লাহ বলেছেন ও নারীরা ولا يبدين زينتهن الا لبعولتهن او ابائهن او اباء بعولتهن او ابنائهن او ابناء بعولتهن او اخوانهن او بني اخوانهن او بني اخواتهن او نسائهن او ما ملكت ايمانهن او التابعين غير اولي الاربه من الرجال او الطفل الذين لم يظهروا على عورات النساء الله تعالى বলছেন আর সেই নারীরা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে এবং মুসলিমা নারী তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এই আয়াতে যাদের কথা বলা হলো এদের সামনেও যদি কোনো নারী যায় এই যে বললাম নিজের বাপ নিজের জামাই নিজের শ্বশুর ভাইয়ের ছেলে বোনের ছেলে এরকম বেশ কয়েকজনের বর্ণনা দেওয়া হয়েছে মাহরামদের সামনে কোনো নারী যদি যায় তো শালীনতার ভিত্তিতে সে মনে করেন থ্রি পিস পরে পর্ণাটনা গায়ে দিয়ে গিয়েছে সেখানে পুরখা পরা লাগবে না নিকাব পরিধান করা লাগবে না কিন্তু মাহরাম ছাড়া অন্য পুরুষদের সামনে নারী গেলেই পর্দা করতে হবে পর্দার হুকুমটা মোল্লার না আল্লাহর শুধু তাই নয় আল্লাহ আরো বলেছেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন আল্লাহ বলেন নারীরা সাবধান তোমাদের গোপন সৌন্দর্য প্রকাশ করে দেওয়ার জন্য সজোরে পদক্ষেপ করো না অনেক নারীরা দেখবেন দ্রুত হাঁটে আল্লাহ নারীদেরকে দ্রুত গতিতে হাঁটতে নিষেধ করেছেন কারণ একজন নারী যদি দৌড়ায় দ্রুত গতিতে হাঁটে তার পায়ের নূপুর কানের দুল অথবা তার মধ্যে থাকা অলংকারের ঝনঝন ঝনঝন শব্দের কারণেও আশেপাশের পুরুষদের মনের মধ্যে ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন নারীরা সজোরে পদক্ষেপ করো না এমনকি আল্লাহ নারীদের কণ্ঠকেও সদরের অন্তর্ভুক্ত করে দিয়েছেন বর্তমান জামানা এমন ফিতনার জামানা এখন 18 19 20 25 বছরের কিছু মেয়েরা ইসলামী সঙ্গীত গায় ইসলামী সঙ্গীত গায় সেগুলো ফেসবুকে দেয় ইউটিউবে দেয় যুবকরাও সেগুলো শেয়ার মারে ও আমার যুবক ভাইরা যে মেয়েগুলো 18 20 বছরে যাওয়ার পরে এই যে মেয়েরা বালেগা হওয়ার পরে কণ্ঠ ছড়ায় দেয় তারাও কিন্তু কণ্ঠের সদরের আদেশকে অমান্য করেছে একজন নারী সে গান শোনালে তার হাজবেন্ডকে শোনাবে এখন তো কিছু মাদ্রাসায় শুরু হয়েছে আমার কথাগুলো তো আমার না কথাগুলো আল্লাহর তাফসির শব্দের অর্থ হলো ইজহার ইজহার মানে হলো প্রকাশ করা খুলে দেওয়া অর্থাৎ অন্যায় অসত্যের জাল ছিন্ন করা খুলে ফেলে দেওয়া কি বলবো দুঃখের কথা এখন তো বিভিন্ন আলিয়া মাদ্রাসায় 7 8 9 10 এর মেয়েদেরকে বিভিন্ন সাবজেক্টে ঢুকানো হয়েছে গান গাওয়ানো হয় সেখানেও মেয়েদেরকে দেখা যায় ইসলামী সঙ্গীত বা দেশাত্মবোধক গান গাওয়ানো হয় ওই হুজুরদেরকে বলবো আপনারা কি আয়াতটা বললেন না আল্লাহ বললেন ফালা তখ دعنا بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا যদিও আল্লাহ এই আয়াত নাজিল করেছেন নবী পত্নীদের ব্যাপারে নবীর বিবিদের ব্যাপারে কিন্তু নবীর বিবিদের মাধ্যমে তাম নারীদের ব্যাপারে এই আয়াত এই শিক্ষা দিয়েছেন কে আল্লাহ বললেন খবরদার কোমল কণ্ঠে কারো সাথে কথা বলো না যদি আকর্ষণীয় ভঙ্গিমায়
কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কোন নারী কথা বলে তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুপ্ত হয়ে যেতে পারে তো একজন একটা মেয়ে যখন কোন গান গায় তখন কি আকর্ষণীয় ভঙ্গিতে গায় নাকি রাগ করে করে গায় হ্যাঁ আকর্ষণীয় কণ্ঠেই তো গায় তো আকর্ষণীয় কণ্ঠ নারীর আকর্ষণী নারীর কণ্ঠটা আকর্ষণীয় হওয়াটাই তো হারাম করে দেওয়া হয়েছে পরপুরুষের সামনে যেন না হয় নিজের হাজবেন্ডকে গান শোনান কোন অসুবিধা নিজের হাজবেন্ডকে সারা রাত আপনি গান শোনান অসুবিধা নাই কিন্তু আপনার কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত করে দিয়েছেন কি এজন্য আমার মহেশখালীর বোনদেরকে মাদেরকে বলে যেতে চাই পরপুরুষের সামনে বেগানা পুরুষের সামনে আপনার কণ্ঠটাও সতর কণ্ঠের হেফাজত করবেন কিছু কিছু নারীরা আছে বাড়ির মধ্যে এমন চিল্লায়া চিল্লায়া কথা বলে তার চিল্লানোর আওয়াজ পাশের বাড়িতে চলে যায় এই রকমও আছে না নাই আল্লাহ তাআলা এই কথাগুলো বলে বল এই কথাগুলো বলে তারপরে বললেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারেরা তোমরা তওবা করো তবেই তোমরা সফল কাম হতে পারবে দেখেন আজকের আলোচনাটা কত চমৎকার আল্লাহ অশ্লীলতা বেহায়াপনার পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য প্রথমে অবাধে যাতায়াত বন্ধ করলেন পারমিশন ছাড়া একজনের বাড়িতে আরেকজন আরেকজন যেন না যায় এই জন্য পারমিশন আর সালামের বিধান দিলেন কি আরো জোরে বলেন কি দুই নম্বরে বললেন পারমিশন না দিলে জোর করে যাও না তিন নম্বর শিক্ষা পেলাম নবীর হাদিস থেকে আয়াতের ব্যাখ্যায় হাদিস জানলাম কারো বাড়িতে উকি ঝুকিও মারা যাবে চার নম্বর শিক্ষা হলো নারী হোক পুরুষ হোক চোখের হেফাজত করবে পাঁচ নাম্বার শিক্ষা পেলাম লজ্জাস্থানের হেফাজত করবে হারাম রিলেশনে বা জিনার দিকে ধাবিত হবে না ছয় নাম্বার শিক্ষা জানলাম একজন নারী পর্দা করে ঘর থেকে বের হবে বেপর্দা হয়ে বের হবে না এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নীতিমালা দিলেন সেটা হলো এই আয়াতটা হলো শেষ আয়াত শেষ ভালো যার কথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষের আয়াতটা আজকে যুবকদের জন্য যুবকরা খুশি তো এবার যুবকরা খুশি না বেজার যুবকরা আছে না ঘুমাই গেছে যুবকদের ওয়াজ চলে আসছে রেডি তো এবার আল্লাহ বলছেন অশ্লীলতা জিনা ব্যভিচার বেহায়াপনা সব বন্ধ হয়ে যাবে কি করতে হবে وَأَنْكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ তোমাদের মধ্যে অবিবাহিত ছেলে মেয়ে আর সৎকর্মশীল দাস দাসীদের বিয়ের ব্যবস্থা করে দাও যুবকরা এখন খুশি না বেজার যারা নিঃসঙ্গ মিসকিন আবিয়াত্যা আল্লাহ বলছেন যদি জিনা বন্ধ করতে চাও প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক আছে না নাই এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে নিয়ে পালিয়ে যায় এই যে জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ কি সুন্দর প্রথম থেকে শুরু করেছেন অবাধ যাতায়াত বন্ধ করো চোখের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো পর্দা করো এরপরে আল্লাহ বললেন সবই করলা চোখের হেফাজতও করলা পর্দাও করলা কিন্তু একজন নারী বা পুরুষ তার মধ্যে তো জৈবিক চাহিদা আছে না নাই এই জৈবিক চাহিদা হালাল ভাবে পূরণের জন্য তো একটা সুযোগ দেওয়া দরকার পথ দেওয়া দরকার সেই হালাল তরিকা আল্লাহ দিলেন আল্লাহ বললেন তোমাদের মধ্যে অবিবাহিত যে ছেলে মেয়েরা আছে সামর্থ্যমান হয়ে গেলে এদের বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দাও কথাটা কার এখন আমরা যখন বিয়ের কথা বলবো সমাজের মানুষ কিছু আপত্তি তুলবে বিয়ে যে করবে হে তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই আচ্ছা হে যে নিজের পায়ে দাঁড়ায় নাই তো এতদিন কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি মানে বুঝায় সে এখনো কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করে নাই মনে রাখবেন বিয়ে করার আগে কেউ কখনো প্রতিষ্ঠিত হয় না বিয়ে করার পরে সবাই প্রতিষ্ঠিত হয় চেয়ারম্যান সাহেব আজকে আছেন নাকি আপনি রাগ করেন না চেয়ারম্যান সাহেব আপনি যখন চেয়ারম্যান হয়েছিলেন আপনি কি বিয়া করে চেয়ারম্যান হয়েছেন না বিয়ার আগে চেয়ারম্যান হয়েছেন দেখছেন আপনি রাগ করেন না এটা সবাইকে বুঝাইতে চাইলাম তিনি চেয়ারম্যান হয়েছেন বিয়ার আগে নয় বিয়ের আমাকে মহেশখালীর কেউ কোনো মানুষ চিনত না ঠিক আছে আমি হুজুর হয়েছি কিন্তু পরিচিত হুজুর হয়েছি বিয়ের পরে বিয়ের আগে নয়
একথা যারা বুঝাইতে চাইলাম এখানে মেম্বার সাথে থাকলে জিজ্ঞেস করেন বিয়ের আগে মেম্বার হইছে না পরে হইছে যারা বড় ব্যবসায়ী হয়েছে জিজ্ঞেস করে আপনি বিয়ের আগে হইছেন না পরে হইছেন কথা বলেন না কেন মানুষ প্রতিষ্ঠিত হয় আগে না পরে তো আমরা যে বলি আগে ক্যারিয়ার আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো কথাটা ভুল না সঠিক ভুল মনে রাখবেন যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে এরা বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে কেমনে মনে করেন তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেছে তার তো সব আছে এখন বউ একটা পেয়েছে এইটাকে সে তার দাসীর মতো ব্যবহার করে আর টাকা পয়সা নাই মনে করেন অসচ্ছল অবস্থায় বিয়ে করেছে পরিবার কোনো মতে চলে যারা বিবাহিত তারা জানবে তোমরা যারা এখনো বিয়ে করো নাই সিঙ্গেল আমি একটা মিসকিন তোমরা এগুলো বুঝবা না এটা আমরা বুঝি যারা বিয়ে করছি যারা বিয়ে শাদী করে তারা জানে একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর অবদান আছে আমার চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন তিনি যখন ইলেকশনে দাঁড়াইছেন তিনি যেমন প্রচারণা করেছেন ওনার স্ত্রীও নারীদের কাছে গিয়ে গিয়ে ভোট চেয়েছে ওনার চেয়ারম্যান হওয়ার পিছনে ওনার বউয়ের অবদান আছে প্রত্যেকটা পুরুষের জীবনের সফলতার পিছনে কোনো না কোনো নারী অর্থাৎ তার স্ত্রীর অবদান থাকে আপনি যে বের হয়ে আসলেন আপনার কাপড়টা আপনার ওয়াইফ আয়রন করে দিলেন আপনার জন্য রান্না করলেন আপনি বাসায় ফিরবেন আপনার জন্য সব রেডি করে রেখেছে আপনার বাসা গুছিয়ে রেখেছে সব দিক থেকে ফিজিক্যালি মেন্টালি আপনাকে সাপোর্ট দেয় আপনার ওয়াইফ এজন্য অসচ্ছল অবস্থায় যারা বিয়ে করে তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে বউকে মূল্যায়ন করে আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে বিয়ের আগে না বিয়ের পরে কথা বলেন না কেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নবী নবী হওয়ার পরে না আগে কথা বলেন নবী হওয়ার পরে না আগে আপনারা পৃথিবীর সফল মানুষদের ইতিহাস পড়ে দেখেন পৃথিবীর প্রত্যেক সফল মানুষ বিয়ে করেছেন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করেছেন আগে প্রতিষ্ঠিত হয়েছেন পরে কারণ বিয়ে করলে প্রতিষ্ঠিত হওয়ার পথ সহজ হয় কথাটা আমার না এই যে এই আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার অবিবাহিত ছেলেমেয়েদের বিবাহ দাও দিলে কি হবে পরের অংশে আল্লাহ বলছেন যদি অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও যদি অসচ্ছলতা থাকে দারিদ্রতা থাকে আল্লাহ ওয়াদা করলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি যদি তাদের দারিদ্রতা থাকে অসচ্ছলতা থাকে আল্লাহ তার অনুগ্রহে সেই দারিদ্রতা আর অসচ্ছলতা দূর করে দিবে আবার ভুল মেসেজ নেবেন না হুজুর বলছে বিয়ে করলেই ধনী হওয়া যায় তাহলে দেখি তো বিয়ে করে ধনী হওয়া যায় কিনা বিয়ে করলে আল্লাহ ধনী বানিয়ে দিবেন এই কথাটার অর্থ হলো এই যারা বিয়ে করছে এটা ওনারা জানেন বিয়ে করার পরে মানুষের মধ্যে দায়িত্বশীলতা বেশি বাড়ে কারণ এখন সে আর একা না তার ফ্যামিলিতে সে দুজন হয়ে গেল তার বউয়ের অনেক কিছু লাগে দুজন মানুষ আছে ঘরে আগে তো শুধু নিজের প্রয়োজনের কথা চিন্তা করতে এখন আরেকজন আছে এই যে দায়িত্বানুভূতি তৈরি হয় এই দায়িত্বানুভূতি থেকে কাজের চেতনা আসে কাজ করার ইচ্ছা জাগে তখন দেখা যায় আগে চাকরিতে টাইম দিত 8 ঘন্টা এখন ওভার টাইম করে ব্যবসা করতো একটা আস্তে আস্তে ব্যবসা বাড়ানোর চিন্তা করে এই রকম করে আস্তে আস্তে দেখা যায় ইনকামে বরকত হয় আগে বাড়ি ছিল টিনের বিয়ে করার পরে হয়ে যায় তখন বাড়ি দালান কোটা পাকা বাড়ি আগে ছিলেন মেম্বার এখন বউয়ের বরকতে হয়ে গেছে চেয়ারম্যান আগে ছিল চেয়ারম্যান বিয়ে করার পর হয়ে গেছে এমপি কথা বুঝেন নাই আবার ভুল বুঝবেন না যে হুজুর বলছে বিয়ে করলে মেম্বার চেয়ারম্যান এমপি হওয়া যায় এটা একটা উপমা এটা একটা উদাহরণ যে মানুষের জীবনে বরকত আসে বিয়ের আগে না বিয়ের পরে শোনেন আমাদের বাবাদেরকে মাদেরকেও কিছু কথা বলি আমাদের পুলাপানগুলো বিয়ে করতে পারে না যখন বিয়ের প্রস্তাব পাঠায় তখন বাবা মা মেয়ের মা বাপ বলে কি ব্যাপার সাবলাপুরে ঘর বাড়ি আছে সরকারি চাকরি করো এইটা ওইটা জিজ্ঞেস করে না কিছু যদি নাও থাকে অল্প পয়সা ইনকাম করে দেওয়া দরকার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বয়স যখন 26-27 বছর ছিল আপনার এমন কি ছিল জবাব দিতে পারবেন আমাকে কিচ্ছু ছিল না তো আপনার আমার দেশের কারিকুলাম পড়াশোনার যে সিলেবাস একটা ছেলে মাস্টার শেষ করতে করতে 25-26 বছর হয় তো 25-26 বছর বয়সে পড়াশোনা শেষ করছে তখন কি সে কোটিপতি থাকবে 15-20-30-40 হাজার টাকা হয়তো ইনকাম করে অসুবিধা নাই চরিত্র ভালো হলে দিয়ে দেন আপনি যে বলেন বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা 25-26-27 বছর বয়সে যার কাছে বাড়ি গাড়ি থাকে ওটা তার না ওটা তার বাপ দাদার থেকে পাওয়া
সমাজে কিছু ছেলে আছে বাপ দাদার পরিচয়ে চলে যারা বাপ দাদার পরিচয়ে চলে এরা গাধা আর যারা নিজের পরিচয়ে চলে তারা শাহজাদা নিজের মেয়েকে শাহজাদার কাছে বিয়া দিয়েন ভুল করেও গাধার কাছে দিয়েন না যে গাধা বাপ দাদার থেকে পাইয়া ঘরে বইসা বইসা খায় এটা গাধা আর যে ছেলে শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় আছে অল্প পয়সা হালাল পথে উপার্জন করছে নামাজি ছেলে দাঁড়িয়ে আছে চরিত্রবান হারাম খায় না এমন শাহজাদা মেয়ের কাছে এমন শাহজাদা ছেলের কাছে মেয়ে বিয়ে দেন তীরের বাড়ি তীরের ঘর হলেও আপনার মেয়ে আজীবন ওই ছেলের কাছে সুখে শান্তিতে থাকবে আর গাধা মার্কা ছেলে নামাজ নাই আমল ঠিক নাই হারামখোর বাড়ি হলো দুই তলা তিন তলা টাইলস ওয়ালা বাড়ি এমন হারামখোর চরিত্রহীন গাড়িওয়ালা বাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিলো আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে কি বুঝলেন বিয়ে শাদিতে দেখতে হবে দিনদারিতা চরিত্র কিছু ছেলেকে দেখলেই বোঝা যায় পড়াশোনা শেষ করেছে উদ্যমী আছে চেতনা আছে বুঝাই যায় তার বয়স 32 35 বছর হলে এমনি গাড়ি বাড়ি প্রতিষ্ঠিত হবে কিছু মানুষকে দেখলেই বোঝা যায় না মেধা আছে যোগ্যতা আছে সব দেখছেন আপনি এখন না হয় কম দিয়ে দেন আল্লাহর উপর ভরসা করে একটা ছেলে এই বয়সে কি আর কামায় আপনি যে 15 লাখ 20 লাখ টাকা মোহরানা দিয়ে দেন আমার বাড়ি সিলেটে আপনাদের সাথে আমাদের খুব মিল সিলেট আর চট্টগ্রামের ভাষা ছাড়া আর সব মিল এই দুই অঞ্চলে যে পরিমাণ মোহরানা দেওয়া হয় আমার আশ্চর্য লাগে 26 27 বছরের ছেলে এতগুলো টাকা পাবে কোথায় এগুলা এত মোহরানা কেন দিয়েছেন এক সাহাবী নবীজির কাছে আসছেন এসে বলছেন নবীজি বিয়ে করব ভালো বিয়ে করবা আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব সাহাবি বলছেন বিয়ে যে করব আমার কাছে কোনো টাকা পয়সা নাই মোহরানা দেওয়ার মতো কিছুই নেই নবীজি বললেন বাড়িতে যাও দেখো কি আছে খুঁজতে খুঁজতে একটা আংটি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন আংটি এটা লোহার আংটি সোনারও না রূপারও না বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে নবীজিকে এসে বলেন এইটাই পাইছি নবীজি তখন বলেন অসুবিধা নাই এইটাই আমার কাছে দাও বিক্রি করে যা পাওয়া যাবে এইটাই মোহরানা দিয়ে বিয়ে দিয়ে দিবি আপনারা শুধু সুবহানাল্লাহ কইতেই জানেন এরকম আমল করতে পারবেন হ্যাঁ শুনেন মুসা নবী নাম শুনছেন তো আপনারা নরম না গরম ফেরাউনের বংশের একটাতে থাপড়াইয়া মিশর ছেড়ে চলে গেছেন কোথায় মাদিয়ানে ওটা লম্বা ঘটনা তো শুয়াইব আলাইহিস সালামের দুই মেয়েকে সহযোগিতা করার কারণে বলবেন আবার সহযোগিতা কি এটা আপনারা পরে নিয়েন জেনে নিয়েন কোরআনে এটা আছে যাই হোক শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে তিনি যখন গেলেন শুয়াইব আলাইহিস সালামের মেয়েরা তখন বললেন বাবা এই ছেলেটাকে আমাদের ঘরে কর্মচারী বানায় রেখে দেন ছেলেটা শক্তিশালী আমানতদার শক্তিশালী তো শুয়াইব আলাইহিস সালাম বললেন সে যে শক্তিশালী তোমরা জানো কেমনে কয় আমাদের ছাগলের বাল এগুলাকে যখন পানি পান করাইছে এত যুবকের ভিড়ে পান করাইছে দেখছি খুব শক্তিশালী বুঝলাম আমানতদার কেমনে বুঝলা কয় বাবা আপনি যখন বলছেন তাকে আমাদের বাড়িতে আনার জন্য আমাদের সাথে কথা বলার সময় চোখের দিকে তাকায় না নিচের দিকে তাকায় কথা আমরা যখন বাড়িতে আনতে যাব আমাদেরকে বলেছে তোমরা আমার সামনে নয় পিছনে হাঁটো কারণ একজন পুরুষ মানুষের সামনে মহিলা হাঁটলে ওই পুরুষ মানুষ ফিতনায় পড়ে যেতে পারে বললেন আমি সামনে থাকবো পিছন থেকে ডিরেকশন যাও এক নবীর খবর আর এক নবীর কাছে আসে না নাই সুহাইব আলাইহিস সালাম ভাবলেন এ তো সাধারণ যুবক না এই চরিত্র তো সাধারণ চরিত্র না তিনি বললেন ঠিক আছে তাহলে এই ছেলেকে আমি আর কাজের ছেলে বানায়া চাকর বানাই আমার বাড়িতে রাখবো না বললেন বাবা দেখো দুই মেয়ে আছে কোনটারে ভালো লাগে আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে মেয়ের জামাই হয়ে থাকো সুবহানাল্লাহ পড়বেন না বিয়ে দিচ্ছেন টাকা পয়সা দেখে না চরিত্র দেখে এখন মুসা নবী বলতেছেন আমি কেমনে বিয়ে করব আপনার মেয়েকে পয়সা টয়সা তো নাই আমি আসছি পালাই অন্য দেশ থেকে কিচ্ছু নাই আমার কাছে দেখেন চরিত্র ভালো লাগছে তো শ্বশুর এবার জামাইকে হবু জামাইকে শ্বশুর মহারানা সহজ করে দিচ্ছেন বললেন ঠিক আছে মহারানা নাই তো কি হয়েছে বাবা তোমারও এই দেশে কিচ্ছু এই দেশে থাকার মতো কোনো মানুষ নাই তোমার বিয়ের মহারানা আমি প্রস্তাব করছি আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে 8 বছর থাকো আর যদি বলো আরও 2 বছর বাড়াইয়া 10 বছর থাকবা তো থাকো এই যে 10 বছর আমার বাড়িতে থেকে আমার বাড়ির সব কিছু দেখাশোনা করবা এটাই হলো বিবাহের মহারানা মহারানা শ্বশুর জামাইয়ের জন্য সহজ করছেন না কঠিন ওনারা বেগুন কি হরেন আগেই কি বলবেন 10 লাখ 20 লাখ ফালা
এর পরে মেয়ের বাপকে চাপ দেয় আবার কৌশল করে কয় বিয়াই সাপ কি দিব কয় আপনার মেয়ে যা দেন আর কি আবার না দিলে খুব মাইন্ড করে বিয়ের দিন চিংড়ি খাওয়ায় নাই বলেও তো বিয়ে ভেঙে যায় সব খাওয়াইতে হয় আবার এসে বলে আমার তো সাথে 1000 আসছে আর 1000 আসে নাই ওই 1000 মানুষের টাকা দেন খাওয়া আছে না নাই কি অসভ্যতা কি নিম্ন মন মানসিকতা কত ফকিরি মন মানসিকতা থাকলে পরে এমন কথা বলতে পারে এটা আপনার এলাকা না আমার এলাকায় আছে সব এলাকায় এগুলো আছে রমজান মাস আসলো তাকায় থাকে কখন ইফতারি আসবে কুরবানির ঈদ আসতে তাকায় থাকে গরু আসে কিনা গরুর রান আসে কিনা তো ওই লোক কি মেয়ে জন্ম দিয়া ঠেকছে আপনি এটা করবেন বিয়ে শাদীকে সহজ করে দেন ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর জন্য বিয়েটা সহজ করে দেন দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যাবে এবার যাদের বিবাহের সামর্থ্য নাই তারা কি করবে মনে করেন বিবাহ করবে বয়স হয়েছে কিন্তু একদম অল্প পয়সা তো থাকা লাগবে বউ তো খাওয়ানো লাগবে চলাফেরার মতো চলার মতো তো একটা অবস্থা থাকা লাগবে এই রকম অবস্থা জান নাই সে কি করবে আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল ইয়াসতাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইয়ুগনিহিমু আর তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে না আল্লাহ এদেরকে সামর্থ্যবান বানানোর আগ পর্যন্ত তারা যেন সংযমী হয় আর এই সংযমটা তারা পালন করবে রোজা রেখে নবীজি হাদিসে বলেছেন ফামাল্লাম ইস্তাদিয়া ফালাইহি বিসওম যার বিবাহের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কারণ রোজা রাখলে যৌন শক্তির নিয়ন্ত্রণে থাকে তাহলে অবিবাহিত যুবকরা একটা শিক্ষা নাও যারা বিয়ে শাদী করো নাই এখনো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে রোজা রাখো প্রয়োজনে সপ্তাহে দুই দিন নবীর সুন্নত পালন করে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখো দেখবা হারাম হারাম চিন্তা মাথার থেকে রিমুভ হয়ে যাবে ইনশা আল্লাহ এখানে যত ছাত্র তরুণ যুবক এবং তরুণী যুবতীরা বাড়ি থেকে বা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন সবার প্রতি আমার পরামর্শ হলো অবিবাহিত যারা আছেন তারা বিবাহিতরাও তো রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু অবিবাহিত যারা বিবাহের সামর্থ্য নাই কিন্তু যৌবন চলে এসেছে রোজা রাখেন দেখবেন আপনার যৌন শক্তি নিয়ন্ত্রণে থাকবে ইনশা আল্লাহ এই যে আজকে এই আয়াতগুলো থেকে অশ্লীলতা বেহায়াপনা থেকে সমাজকে বাঁচানোর কিছু প্রেসক্রিপশন আমরা পেলাম আসেন সর্বশেষ এক মিনিটে আমরা একটু রিভিশন দেই প্রথমে বলা হয়েছে অবাধে যাতায়াত বন্ধ করো কারো বাড়িতে যাওয়ার আগে কয় কাজ সালামার পারমিশন দুই নম্বরে বলা হলো যদি কারো বাড়িতে গিয়ে কাউকে না পাই কয়বার পর্যন্ত পারমিশন নিব তিনবার সালাম দিলাম নক করলাম পাইলাম না ফিরে আসবো এরপরে আমরা জানলাম বাজারে ঘাটে অথবা যেখানে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমার প্রয়োজন যেখানে যেখানে যাওয়ার হাসপাতাল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে বাজার হতে পারে অনুমতির দরকার এরপরে বলা হয়েছে চোখের হেফাজতের কথা চোখ হলো মনের আয়না অশ্লীলতার দরজা এই চক্ষুকে বেগানা নারী থেকে অশ্লীল খারাপ খারাপ ভিডিও ছবি থেকে হেফাজত করতে হবে নারী হোক পুরুষ হোক আদেশটা কার এরপরে বলা হলো লজ্জাস্থানের হেফাজত এর ব্যাখ্যা আমরা জানলাম দুইটা অর্থাৎ পূর্ণাঙ্গ পর্দা করা পাশাপাশি হারাম বা অবৈধ যৌনাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এরপরে আমরা জানলাম নারীরা মাহরাম ছাড়া অন্যদের সামনে পূর্ণাঙ্গ পর্দা করবে হুকুমটা কার এরপরে আমরা আরো জেনেছি নারীরা কখনো সজোরে পদক্ষেপ জুড়ে হাঁটবে না কণ্ঠকে পরপুরুষের জন্য আকর্ষণীয় করে শোনাবে না এরপরে আমরা জেনেছি বিবাহ শাদীকে সহজ করতে হবে না কঠিন করতে হবে এবং সচ্ছলতা মোটামুটি আছে এই অবস্থায় বিয়ে করবেন প্রতিষ্ঠিত হয় আগে না বিয়ে করে আগে আসতে বলবেন না প্রতিষ্ঠিত হয় আগে না বিয়ে করে আগে এটা বাবারা চাচারা মনে রাখবেন মেয়ে বিয়ের জন্য যে ছেলে আসবে আগেই বলবেন না গাড়ি বাড়ি আছে কিনা ওই যে আজকে বুঝাই দিলাম সব উদাহরণ দিয়া আমাকে দিয়া চেয়ারম্যান সাহেবকে দিয়া সবাইকে দিয়া প্রতিষ্ঠিত হয় মানুষ বিয়ে করার পরে এটা মনে রাখবেন এরপরে বিবাহের বয়স হয়েছে সামর্থ্য নাই এমত অবস্থায় যৌবন হেফাজতের জন্য কি রাখবে এই আমলগুলো যদি আমরা করতে পারি তো দেখবেন সমাজ থেকে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ
আল্লাহ আর নামাজের ব্যাপারে তো বিশেষ করে বলার কোনো প্রয়োজন নাই ইসলামের সবচেয়ে বড় আমল হলো সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজ এটাকে বলা হয় রাসূল ইবাদা ইবাদতের মগজ ইবাদতের মাথা মাথা কাটলে মানুষের পরিচয় পাওয়া যায় অনেক সময় বেশি কথায় মানুষ বোঝানো যায় না এক কথায়ও মানুষ বোঝানো যায় এটা ভালো করে বুঝেন এটা কি ইবাদতের মগজ ইসলামের মাথা বলা হয়েছে কেন মনে করেন এখানে সব মানুষের মাথা কেটে শরীর রেখে দেওয়া হলো কার বডি কোনটা সহজে চিনা যাবে মাথা ছাড়া যেমন ব্যক্তির পরিচয় পাওয়া যায় না তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ ওই নামাজকে বাদ দিয়ে কেউ কখনো নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা সে রাখে না সুজা কথা নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার ঈমানই নাই ওর মধ্যে তো ঈমানই নাই এখন আমরা এমন এক জামানায় আসি ওয়াজে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ যে এলাকায় মাহফিল হয় প্রধান বক্তার ওয়াজের সময় প্যান্ডেল ফিলাপ কিন্তু ওই এলাকার এশার নামাজ আর পরের দিনের ফজরের নামাজে মসজিদে এক কাতার মানুষও হয় না এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ মসজিদে নামাজি কমে যাওয়া এটা মুসলমানদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ কাফির বেঈমান মুশরিকরা আমাদের মসজিদের দিকে তাকায় আমাদের মসজিদের মুসল্লি বাড়লে তাদের টেনশন বাড়ে কারণ মসজিদে মুসল্লি বেড়ে যাওয়া মানে ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়ে যাওয়া আপনি ইসলামের সূচনালগ্নের ইতিহাস পড়ে দেখেন ইসলামের সূচনালগ্নে মসজিদগুলো ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর এখন মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে আছে ফাঁকা নবীজির জামানায় মসজিদ কি দালান করা ছিল উপরে সাত করা ছিল ছিল না খেজুর পাতার ছাউনি নিচে শীতের দিনে কার্পেটও ছিল না ধুলা বালু বৃষ্টির দিনে কাদামাটি মসজিদের অবস্থা এমন মসজিদ কাঁচা মুসল্লি পাকা এখন মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা ঠিক কইয়া গেলে চলবে না এখানে সিদ্ধান্ত নিতে হবে পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত নামাজও আমরা জামাত ছাড়া কাজা করব একেবারে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব এই ওয়াদা কি আমরা সবাই করতে পারি কারা কারা রাজি হাত তোলেন তো ওয়াদাটা ঠিক থাকবে তো ঠিক থাকবে তো বলেন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন হাত নামান যত আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন